সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা নতুন যে আধার কার্ড অর্থাৎ পিভিসি কার্ডগুলো বেরিয়েছে সেগুলির জন্য কীভাবে আবেদন করবেন। আপনারা জানেন যে আধার কর্তৃপক্ষ সমস্ত আধার ধারকদের জন্য এই পিভিসি মডেলের আধার কার্ড দেওয়া শুরু করেছে। পিভিসি আধার কার্ড অর্থাৎ যেগুলি দেখতে অনেকটা এটিএম বা প্যান কার্ডের মতো, যেগুলি জলে ভিজে গেলেও নষ্ট হয় না, যেগুলির ওপর ল্যামিনেশন প্লাস্টিক কোটিং থাকে। তো এই ধরনের একটি সুন্দর ঝকঝকে হলোগ্রামযুক্ত কিউআর কার্ডযুক্ত যদি আপনারা আধার কার্ড পেতে চান তাহলে আপনাদেরকে দিতে হবে 50 টাকা। তো এবং এটি স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের বাড়ি বা অ্যাড্রেস যেটা দেওয়া রয়েছে আধার কার্ডে সেখানে পৌঁছে যাবে। তো আজকে ভিডিও আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজে এই পিভিসি আধার কার্ড সুন্দর যেগুলি দেখতে, যেগুলি পকেটে বা পার্সের ভিতর নিয়ে বহন করা খুবই সহজ অন্যান্য কনভেনশনাল আধার কার্ডের তুলনায়, সেগুলির জন্য কীভাবে আবেদন করবেন। তো আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নিন, সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড দিব তার নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখুন, আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে ওয়েবসাইট, এটি হলো UIDAI.gov.in। আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে সেখানে অ্যাড্রেস বারে এই ওয়েবসাইটটি টাইপ করতে পারেন, অথবা আপনারা যদি গুগলে যান, গুগলে গিয়ে সিম্পলি আপনারা লিখবেন UIDAI, লিখে সার্চ দিলেই আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি খুলে আসবে সেটি হচ্ছে আধারের ওয়েবসাইট। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটি আপনাদের সামনে খুলে চলে আসলো। এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটি নিচের দিকে আপনারা একটু নামবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন, এখানে লেখা রয়েছে অর্ডার, এই দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড, এই যে এই অপশানটি অর্ডার আধার পিভিসি কার্ড, এখানটায় আপনাদের ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে এবং দেখুন এখানটায় লেখা রয়েছে কীভাবে কী করতে হবে, কী কী দেওয়া রয়েছে। এখানে সিকিওর কিউআর কোড দেওয়া থাকবে, হলোগ্রাম দেওয়া থাকবে, গ্যালিও প্যাটার্ন দেওয়া থাকবে, ঘোস্ট ইমেজ অ্যান্ড মাইক্রো টেক্সট দেওয়া থাকবে। যখন আমরা এই ধরনের আধার পিভিসি আধার কার্ড হাতে পাবো সেই নিয়ে তখন আমরা একটি ভিডিও আবার করব। তো এখানে দেখুন কি বলা হচ্ছে, আপনাকে হয় আধার নাম্বার নাহলে ভার্চুয়াল আইডি নাহলে ইআইডি যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি এখানে আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি, আপনারা যিনারা আবেদন করতে চান তিনারা নিজেদের আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। প্রাইভেসির জন্য আমি এগুলি সব হাইড করে রাখছি। তারপরে দেখুন নিচে এন্টার সিকিওর কোড, এই যে কোডটি দেওয়া রয়েছে এই কোডটি এখানে আমাকে বসাতে হবে। আপনারা আপনাদের দেওয়া যে কোডটি থাকবে সেটি বসিয়ে নেবেন। তারপরে যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড না থাকে তাহলে এইখানটায় ক্লিক করে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড করবেন, আর যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকে তাহলে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই দেখুন আপনাদের সামনে লেখা হচ্ছে ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো আমরা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, আমরা ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। আমাদের ওটিপি চলে এসেছে, আমরা এবার ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে দিচ্ছি। ওটিপিটি বসিয়ে দিলাম, নিচে এই যে বক্সটি রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখুন প্রেসটি প্রসেসিং হতে শুরু করেছে এবং এখানে জিনার নামে আধার কার্ডের জন্য আবেদন করা হচ্ছে তিনার সমস্ত তথ্য এখানে চলে এসেছে। আমরা এগুলো প্রাইভেসির জন্য হাইড করে রাখছি। এইবার এখানটাই মেক পেমেন্ট অপশানটি রয়েছে, আমরা মেক পেমেন্ট অপশানটিতে ক্লিক করব। আমরা মেক পেমেন্ট অপশানটিতে ক্লিক করলাম, মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই রকম একটি পেমেন্ট উইন্ডো খুলে গেল। এখানে অনেক রকম অপশান আছে, কার্ড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। আমরা ইউপিআই নিলাম, আমরা ইউপিআইটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে অনেকগুলো ইউপিআই অপশান আছে, আমরা ভীম ইউপিআই সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের ইউপিআই নাম্বার দিতে হবে, আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার বসিয়ে দিলাম, ভেরিফাই করে নেব। এবার আমরা প্রসিড করব পেমেন্টের জন্য, আমি পেমেন্ট দিয়ে দিলাম, দেখুন আমাদের ওখানে প্রসেসিং শুরু হয়ে যাবে। দেখুন এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে, এখানে সমস্ত ডিটেলসটি দেওয়া রয়েছে। এটিকে আমরা যেটা করব
আপনারা যেটি করবেন সেটা হচ্ছে এই ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এখানে একটি ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখুন আপনাদের এখানে একটা এসআরএন নাম্বার দেওয়া রয়েছে, তাই না? এই এসআরএন নাম্বারটা আপনারা লিখে রাখবেন বা একটা ডাউনলোড করে নিয়েছেন ওখান থেকে দেখে দেখে আপনারা এই যে অপশনটি রয়েছে চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মাঝে মধ্যেই আপনারা দেখে নেবেন যে আপনাদের আধারের স্ট্যাটাসটা কী রয়েছে পিভিসি আধারে। এখানে এসআরএন নাম্বারটি দেবেন, এখানে আধার নাম্বারটি দেবেন, এখানে ক্যাপচারটি বসিয়ে গেট চেক স্ট্যাটাস করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বর্তমানে এই পিভিসি আধার কার্ডের জন্য যেটা আপনারা আবেদন করেছিলেন তার স্ট্যাটাস কী। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। খুব সহজে আপনারা জানতে পারলেন যে কীভাবে এই পিভিসি আধার কার্ডের আবেদন করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হননি, অনুগ্রহ করে আপনারা শীঘ্রই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।